হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি সাদিয়া, চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন ব্র্যান্ড নিউ একটি মেশিন নিয়ে, সেটা হচ্ছে F5। তো আমরা ইতিমধ্যে জানি যে F5টা এখন একদম F4 মেশিনটা ছিল, সেটার নতুন নিউ ভার্সন করেছে F5। তো অনেকে F4 চাচ্ছেন, বাট F5 এর সাথে এখনো সবাই ইন্ট্রোডিউস না। তো আজকে আমি F5 মেশিনটাকে ইন্ট্রোডিউস করতে চলে এসেছি। এখন হচ্ছে আমরা আপনাদের বলবো যে যারা F4 চাচ্ছেন কিন্তু তারা F5 কেন নেবেন। F4টা কিন্তু আগের ভার্সন। সো আমরা কেন আগের ভার্সন নিব? আমরা কিন্তু সবাই নতুন ভার্সন নিব। আমরা কিন্তু সবাই চাই যে নতুন কোনো মোবাইল বা যে কোনো কিছু নিলে কিন্তু আমরা নতুন ভার্সন চাই। সবাই কেন আমরা আগের ভার্সনে পড়ে থাকবো? আমরা নতুন ভার্সনে আসবো। তো F5টা নতুন কি কি আপডেট করেছে চলুন আমরা এটা একটু ক্লোজলি দেখাবো। আসুন আমরা দেখাই। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে F5 মেশিন। এটার স্পেসটা কিন্তু অনেক বড় করেছে, যেটা F4-এ স্পেসটা ছোট ছিল। তাদের কাজটা আসলে যারা ওয়ার্কিং করে তাদের কমফোর্টেবল জোনটা ছিল না, কারণ এটা একটু বড় থাকলে কিন্তু কাজে কমফোর্টেবল জোনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু স্পেসটা বড় দিয়েছে। অ্যান্ড এটার মনিটরটা দেখেন, এটার মনিটরটা কিন্তু একটু বড় করেছে। আমরা সবাই কিন্তু শুধু নতুন মেশিনের দিকগুলো, এক্সক্লুসিভ দামি মেশিন সেগুলোতে কিন্তু মনিটর বড় থাকে, বাট এই কম প্রাইসের মধ্যে F5 আপনাদের নতুন মনিটর নিয়ে এসেছে এবং এটাতেও আপনার স্পিড কমাতে বাড়াতে পারবেন। অ্যান্ড এটাতে যে সার্ভো মোটরটা আছে, এটা কিন্তু ভেরি হেভি কোয়ালিটির। আগের যে F4 ছিল সেটা থেকে এটার সার্ভো মোটরটা কোয়ালিটিটা অনেক বেশি হেভি করেছে। অ্যান্ড এটার মধ্যে কিন্তু সুইংটা ইজিলি আপনারা মুভ করতে পারবেন। অ্যান্ড ইজিলি সুইং কোয়ালিটিটা আমরা আবার দেখিয়ে দিব, এটা কীভাবে সুইং করবেন। তো ইজিলি আপনারা সব কিছু করতে পারবেন। এখানে এলইডি লাইট আছে, এটার কমাতে বা এটা অ্যাড স্টিচ আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এই যে আপনার এলইডি লাইট কমাতে বাড়াতে পারবেন। অ্যান্ড লুকটাও দেখেন, একদমই নিউ ভার্সন, খুবই সুন্দর ভাবে কিন্তু মেশিনটা আপনাদের আপডেট করে এসেছে এবং টেবিলটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল আগের মতো। সব কিছু কিন্তু আমরা F4 থেকে আরো ভালো বেটার পেয়ে যাচ্ছি। সো আপনারা এই মেশিনটি নিতে হেড অফিসে চলে আসবেন। আরেকটি কথা, আমাদের কিন্তু আজকে হচ্ছে স্যাটারডে, তো আমাদের ফ্রাইডে কিন্তু অফ ডে থাকে। সবাই কিন্তু ফ্রাইডেতে প্রচুর কল দেন এবং আমাদের হেড অফিসে আসতে চান। আমি দুঃখিত বলবো যে শনিবার কিন্তু আপনারা অনেকেই অফ ডে থাকে। আপনারা শনিবার কিন্তু আমাদের হেড অফিসে চলে আসবেন এবং অবশ্যই এই মেশিনটা যদি আপনারা 5টার বেশি পারচেস করেন তাহলে হচ্ছে গিফট অফার পেয়ে যাবেন। অ্যান্ড এটা কিন্তু অফার মূল্য চলছে, নিউ ব্র্যান্ড, নিউ যেহেতু এসেছে। সো প্রাইসও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাবেন। অবশ্যই আমার যে হট লাইনে সাদিয়া নাম্বারে কল করে চলে আসবেন। অ্যান্ড হচ্ছে শুক্রবার কিন্তু অফ থাকে, সবাই শনিবারে কল দেবেন। সো সবাই ভালো থাকবেন।